তো গাইস চলে আসলাম আর একটা নিউ ভিডিও নিয়ে, আর আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, আমি একটা পার্সেল আনতে যাচ্ছি, তো চলো গাইস পার্সেলটা নিয়ে নিই, নেওয়ার পরে বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো পার্সেলটা কিসের পার্সেল বলো তো? হ্যাঁ, পুজো এসছে মানে শপিং করবো না, এটা তো কোনো কথাই নেই, তাই না? পুজো এসছে মানে শপিং তো করতেই হবে, তো কার শপিং বলো তো? হ্যাঁ, আমার পুচকে শোনার জন্য শপিং। তো ওর বাবা 10টা জামা অর্ডার দিয়েছিলো আর মিশো দিয়ে অর্ডার দিয়েছিলাম আমরা, তো 10খানা ভাবতে পারছো, 10খানা গেঞ্জি মানে প্রচুর। হ্যাঁ, তো এখন গেঞ্জিগুলো আনবক্সিং হচ্ছে, তো ওর বাবা করছে আনবক্সিং আর পুচকুশোনা কোলে বসে আছে। তো দেখো গেঞ্জিগুলো, হাতা লম্বা গেঞ্জি অর্ডার দিয়েছিলাম কারণ সামনেই শীত আসছে, সোনার তো ঠান্ডা লাগবে। আর এর আগেও 10টা অর্ডার দিয়েছিলাম, সেগুলো সোনার ছোটো হয়ে গেছে কারণ এখন মাসে মাসেই জামা পাল্টাতে হয়, তো এবারে একটু বেশি দিয়েছি। আর গেঞ্জিগুলো কেমন আসবে তো তোমাদেরকে দেখাই। আর ফেসবুকে সবাই মোটামুটি ভিডিও বানাচ্ছে, আমি দেখেছি, লক্ষ্য করেছি অনেকেরই, মিশো দিয়ে নাকি প্রোডাক্ট নিয়েছি, অনেকের খুব খারাপ এসছে, অনেকের ভালো এসছে। তো আমি কিন্তু আজ পর্যন্ত মানে এত বছর ইউজ করছি, আমি মিশোর প্রোডাক্ট ব্যবহার করি কিন্তু কোনো বছরই আমার কখনোই খারাপ আসেনি প্রোডাক্ট, তো আজকেও আশা করি খারাপ আসবে না। তো তোমাদেরকে প্রোডাক্টটা আগে খুলেই ওপেনিং করেই দেখাই, তারপরে দেখবে। এই যে দেখো পুরো গেঞ্জিটা দেখো, লাল রঙের একটা খুললাম, এখানে 10খানা গেঞ্জি আছে, তোমাদেরকে পরে পরে সব দেখাচ্ছি, তার আগে 10খানা গেঞ্জিটা দেখে নাও। 10খানাতে একটা বার হলো লাল গেঞ্জিটা, তো লাল কালারের গেঞ্জিটা খুব সুন্দর, হেভি লাগছে, আর গেঞ্জিগুলোর কোয়ালিটি এতটাই ভালো, খুব সুন্দর, নরম, পুরো সুতির, এম সাইজ দিয়েছিলাম, সোনা 1 থেকে 1.5 বছর পর্যন্ত এটা ইউজ করতে পারবে তার জন্যই। এর আগে আমি মিশো দিয়ে অনেক প্রোডাক্ট নিয়েছি, আমি প্রায় সময় গ্রাউন্ড পরি, তো গ্রাউন্ডগুলো মিশো দিয়েই আমার নেওয়া, কোনোটাই খারাপ আসেনি, সবটাই ভালো হয়েছে, ঘরের অনেক জিনিসপত্র নিয়েছি। আর বাবুর জন্য যে আজ প্রথম জামা নিচ্ছি তা নয়, বাবুর জন্য এর আগেও আমি অনেক গেঞ্জি নিয়েছি মিশো দিয়ে, বেশ ভালোই হয়েছিল। সোনার জন্য একটা পুতুলও নিয়েছিলাম, সেটা একটু হয়তো হাইটে কম এসেছিলো, কিন্তু যেমন অ্যামাউন্ট তেমন আসবে বলে না, যেমন গুড দেবে তেমন মিষ্টি হবে, তো আমি যেমন অ্যামাউন্ট ব্যবহার করবো তেমনই প্রোডাক্ট আসবে। তো সোনার এই জামাটার অ্যামাউন্ট নিয়েছে 577 টাকা, তো খুব সুন্দর এসে 577 টাকায় 10খানা গেঞ্জি, এর দিয়ে আর কী দেবে, কারণ এমনি দোকানে গেলে গেঞ্জিগুলো নিতে গেলে 100 টাকা করে পড়ে যায়, সেখানে 577 টাকায় আর বাড়ি এসে দিয়ে যাচ্ছে, মানে অনেকটাই ভালো, তো মনে করি এর মতো জিনিস হয় না। তো ধীরে ধীরে এবার গেঞ্জিগুলো সবগুলো খেলিয়ে দেখাই কী কী কালার এসেছে। 10টা 10 রকমই কালার এসছে আর কালারগুলো খুবই মিষ্টি কালার। যাই হোক, সোনার এই 10টা গেঞ্জিতেই কিন্তু মার্কেট মানে পুজোর শপিং বলে কেউ মনে করো না, সোনার শুধু এই 10টা গেঞ্জি তো আর পুজোর শপিং নয়, এটা জাস্ট শীত আসছে তাই নেওয়া হলো, আর এখন ভোরের দিকে ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে, তার জন্য সোনাকে পরাবো বলে নিলাম, সোনার শপিং এখনও করা হয়নি। তো শপিং করলে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পুচকু শোনার জন্য একটা লাইক তো করতেই পারো, কমেন্ট কিন্তু করতে ভুলো না। চলো পরের ভিডিও আবার চলে আসবো।